সো আমরা মোটামুটি অ্যাডহক নেটওয়ার্কের বেশ কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করছি। ম্যাকটার কিছু প্রোটোকল দেখেছিলাম, রাউটিং কিছু প্রোটোকল দেখেছিলাম, এবং লাস্টে আমরা কিছু ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলও দেখেছিলাম। আমরা মোটামুটি অ্যাডহক নেটওয়ার্কের যে পার্টটা সেটা কমপ্লিট করেছি। আমরা এখন হচ্ছে একটু ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের কিছু জিনিসপত্র বা অ্যাপ্লিকেশন বা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বলতে কি জাস্ট একটু ওভারভিউ দেখার চেষ্টা করব। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, যদিও আমরা অ্যাডহক নেটওয়ার্কের সাপেক্ষে হচ্ছে প্রোটোকল গুলো দেখার চেষ্টা করেছিলাম, মোস্ট অফ দ্য কেসেস এই সমস্ত প্রোটোকল গুলো আবার অনেকগুলো সেন্সর নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন AODV বা DSR, এই সমস্ত যে রাউটিং প্রোটোকল গুলো আছে এগুলো কিন্তু মোস্টলি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ঠিক আছে, সো এই জন্য এখানে বেশ কিছু জিনিস হচ্ছে মার্জ অবস্থায় আছে। সো অ্যাডহক নেটওয়ার্কের জন্য আমরা কভার করলো এগুলো, বা সেন্সর নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একই রকম ভাবে প্রযোজ্য হবে। কিন্তু কিছু কিছু আলাদা প্রোটোকল এখানে ডেভেলপ করা হয়েছে, বিশেষ করে ম্যাক লেয়ারের ক্ষেত্রে আমরা দেখবো। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে একটু কভার করার চেষ্টা করবো সেন্সর নেটওয়ার্কের ক্ষেত্রে যতটুকু পসিবল। তো আমরা আজকে হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের জাস্ট একটু ওভারভিউ দেখার চেষ্টা করব, বা অ্যাপ্লিকেশন এরিয়া গুলো কি সেগুলো একটু এক্সপ্লোর করব। সো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে যাওয়ার আগে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি ওয়্যারলেস সেন্সর বলতে আমরা আসলে কি বুঝি, বা ওয়্যারলেস সেন্সর না সিম্পলি সেন্সর বলতে আমরা আসলে কি বুঝি, সেন্সর নোড কি আসলে, দেন আমরা বুঝতে পারবো যে সেন্সর নেটওয়ার্ক কি। সো আমরা যদি ফার্স্টে দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি সেন্সর কি, জাস্ট এ মিনিট। ওকে, সো সেন্সর বলতে আসলে কি বোঝায়? সো সেন্সর বলতে আমরা যেটা বুঝি, সেন্সর নর্মালি হচ্ছে একটা ট্রান্সডিউসার। সো ট্রান্সডিউসার বলতে আসলে কি বোঝায়, এটা হচ্ছে এমন একটা এন্টিটি যেটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের ফিজিক্যাল এন্টিটিকে, ঠিক আছে, যে কোনো একটা ফিজিক্যাল ফেনোমেননকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে। ঠিক আছে, এবং উল্টা ব্যাপার, যে কোনো একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে সে হচ্ছে ফিজিক্যাল একটা ফেনোমেনন বা ফিজিক্যাল একটা এন্টিটিতে কনভার্ট করতে পারে। সো এটাকে আমরা বলি হচ্ছে একটা ট্রান্সডিউসার। সো নর্মালি হচ্ছে একটা সেন্সর হচ্ছে একটা ট্রান্সডিউসার, যেটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল ফেনোমেন, যেমন আমরা যদি চিন্তা করি যে কি ধরনের ফেনোমেন, যেমন হিট, লাইট, মোশন, ভাইব্রেশন বা সাউন্ড, এই জাতীয় ফিজিক্যাল ফেনোমেন গুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে। ঠিক আছে, এবং যে কোনো ধরনের আমাদের ইনস্ট্রুমেন্টকে সে হচ্ছে এরকম সিগন্যাল ক্যাপচার করার ক্যাপাবিলিটি সম্পন্ন, এবং ক্যাপচার করে দেন এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল এসে কনভার্ট করে। তো সেন্সরের সাথে যে জিনিসটা যুক্ত সেটা হচ্ছে সেন্সর নোড। সো আমরা নর্মালি সেন্সর বলতে আসলে সেন্সর নোড কি বুঝি। ঠিক আছে, সো সেন্সর যেটা শুধুমাত্র হচ্ছে ওই কাজটুকু করে, ট্রান্সডিউসার হিসেবে কাজ করে, বাট আমরা নর্মালি যেভাবে সেন্সরকে দেখি মূলত আমরা সেন্সর দেখি না, আমরা আসলে সেন্সর নোডকে দেখি। তো সেই সেন্সর নোড বলতে আসলে আমরা কি বুঝি, আচ্ছা যেটা বলা হচ্ছে এটা সাধারণত হচ্ছে সেন্সর মোটও বলে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, আমরা সেন্সর মোট হিসেবে পরিচিত, যেটা নর্থ আমেরিকাতে নর্মালি ব্যবহৃত হয়, বাট এখন গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি এই টার্মিনোলজিটা ব্যবহার করা হয়, মোট। ঠিক আছে, সো সেন্সর নোড আর মোট বেসিক্যালি সেম জিনিস। তো সেই সেন্সর নোড আসলে কি কাজ করে বা কাকে আমরা সেন্সর নোড বলি? সো সেন্সর নোড গুলো হচ্ছে সাধারণত ক্যাপাবল অফ পারফর্মিং সাম প্রসেসিং, গ্যাদারিং সেন্সরিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেটিং উইথ আদার্স কানেক্টেড সেন্সর নোডস। ঠিক আছে, সো তিনটা ব্যাপার এখানে বলা হচ্ছে, সেন্সর নোডের কি কি কাজ করার ক্ষমতা আছে বা কি পারপাস আমরা সেন্সর নোডকে ব্যবহার করি। সো প্রথম হচ্ছে সে প্রসেস করতে পারে, ঠিক আছে, ক্যাপাবল অফ প্রসেসিং গ্যাদারিং সেন্সরিং ইনফরমেশন। আচ্ছা, সো সেন্সর থেকে আমরা যে সমস্ত ডাটাগুলো কালেক্ট করতেছি বা সেন্সর যে ডাটাটা আমাকে প্রডিউস করে দিচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে, সেটাকে আমরা কালেক্ট করতে পারি বা গ্যাদার করতে পারি, অ্যান্ড কমিউনিকেটিং উইথ আদার কানেক্টেড নোডস ইন দ্য নেটওয়ার্ক। আচ্ছা, সো এরকম অন্যান্য যে সমস্ত সেন্সর নোডগুলো আছে সেগুলোর সাথে সে কমিউনিকেট করতে পারে। এবং সাধারণত সেন্সর নোডগুলোর মধ্যে বলা হচ্ছে কন্টেন্টস, অনবোর্ড সেন্সরস, প্রসেসরস, মেমোরি, ট্রান্সিভার অ্যান্ড পাওয়ার সাপ্লাই। আচ্ছা, সো সেন্সর নোডগুলোর মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি, এগুলোর মধ্যে কানেক্টেড থাকে হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর, যেটা আমরা বললাম যে যার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা সেন্সর ইনফরমেশনটা পাচ্ছি, সেন্সর ইনফরমেশনটা পাচ্ছি।
সো এই জন্য হচ্ছে কিছু অনবোর্ড সেন্সর কানেক্টেড থাকে, তার সাথে থাকে হচ্ছে একটা প্রসেসর, কিছু মেমোরি এবং তার যেটা মডিউল থাকে মানে ট্রান্সমিটার এবং রিসিভার মডিউল, যেটাকে আমরা একসাথে বলতেছি হচ্ছে ট্রান্সিভার এন্ড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, সো এগুলো অল দিজ আর ব্যাটারি পাওয়ার্ড, যেটা আমরা দেখবো পরে। সো এই ব্যাটারি পাওয়ার বা এই যে এনার্জিটা আছে, সে এনার্জিটা হচ্ছে সেন্সর নোডের সাথে হচ্ছে এমবেড করা থাকে। সো এই পুরো জিনিসটা মিলে হচ্ছে একটা মোড বা নোড, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্সর নোড। সো এখন যদি বলি যে তাহলে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক কি, সো এই ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ নোডস অর সেন্সর নোডস অর্গানাইজড ইনটু এ কোঅপারেটিভ নেটওয়ার্ক। সো আমরা যখন বলি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, সো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, তাহলে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ ওয়্যারলেস সেন্সর নোডস। আর নোডস কি সেটা আমরা জাস্ট দেখে আসলাম, যেটার মধ্যে হচ্ছে সেন্সর থাকে, প্রসেসর থাকে, মেমোরি থাকে। সো এই সেন্সরি ইনফরমেশন বা ডাটা যেটা আমরা আসতেছে সেন্সরের মধ্যে দিয়ে, সেটাকে আমি প্রসেস করি, অর্গানাইজ করি, দেন এটাকে প্রয়োজন অনুযায়ী যে ধরনের প্রসেসিং প্রয়োজন সেটা প্রসেসিং করার চেষ্টা করি। তো বলা হচ্ছে ইচ নোড কনসিস্ট অফ এ প্রসেসিং ক্যাপাবিলিটি, যেটা আমরা একটু আগে যেটা ইয়ে করার চেষ্টা করলাম, দ্যাট কন্টেন্স ওয়ান অর মোর মাইক্রো কন্ট্রোলার্স। ঠিক আছে, আর একটু ডিটেল যদি ইয়ে করি, সো সেটার মধ্যে এক বা একাধিক মাইক্রো কন্ট্রোলার থাকতে পারে, সিপিইউ থাকতে পারে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং চিপস থাকতে পারে, দেন কন্টেন্টস মাল্টিপল টাইপস অফ মেমোরি। সো বিভিন্ন রকম মেমোরি থাকতে পারে, সো মেমোরি বলতে হচ্ছে প্রোগ্রাম মেমোরি হতে পারে, সেটা ডাটা স্টোরেজ মেমোরি হতে পারে বা ফ্ল্যাশ মেমোরি হতে পারে, যেটা একটা সার্টেন টাইম পর পর অটোমেটিকলি ফ্ল্যাশ হয়ে যাবে, ঠিক আছে, মানে ইরেজ হয়ে যাবে নতুন ডাটা কালেকশনের জন্য। ওকে, সেরকম বিভিন্ন টাইপের মেমোরি থাকতে পারে, হ্যাভ এ রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সিভার। ঠিক আছে, সো যেটা ই করলাম যে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে অ্যাকচুয়ালি যা ট্রান্সমিট করে এবং রিসিভ করে, সো সেই হিসেবে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সিভার থাকবে এন্ড এ পাওয়ার সোর্স। ঠিক আছে, সো পাওয়ার সোর্স বলতে সাধারণত আমরা এখানে ব্যবহার করি হচ্ছে ব্যাটারি, যেটা হতে পারে নর্মাল আমাদের যে যে ব্যাটারি গুলো, অথবা হতে পারে সোলার সেলস। ঠিক আছে, সো সোলার ব্যাটারি অথবা ইউজুয়ালি আমরা যে ব্যাটারি গুলো লিথিয়াম ব্যাটারি গুলো ব্যবহার করি, এই টাইপের একটা ব্যাটারি সোর্স থাকতে পারে, এবং তারা হচ্ছে অ্যাকোমোডেট করতে পারে বিভিন্ন ধরনের সেন্সর এবং অ্যাকচুয়েটারকে। ঠিক আছে, সো এখানে সেন্সরে আমরা নর্মালি ব্যবহার করব, সো সেটা সেন্সর হতে পারে অথবা অ্যাকচুয়েটার হতে পারে। সো এইগুলো হচ্ছে আমাদের নর্মালি যে নোডগুলোর কথা বলতেছি, সেই নোডগুলোর মধ্যে হচ্ছে এই জাতীয় ক্যাপাবিলিটি থাকবে। এন্ড দিজ নোডস কমিউনিকেট ওয়্যারলেসলি অ্যান্ড অফেন সেলফ অর্গানাইজ আফটার বিং ডিপ্লয়েড ইন অ্যান অ্যাড হক ফ্যাশন। সো প্রথম কথা হচ্ছে, আমি অবশ্য এটার ইনিশিয়াল ইয়েতে যাইনি, আমরা অ্যাডহক নেটওয়ার্ক যখন দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে অ্যাডহক নেটওয়ার্কে মূলত দুইটা বা তিনটা গ্রস ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যাডহক নেটওয়ার্ক, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে আমরা দেখেছিলাম যে একটা হচ্ছে মেজর পার্ট হচ্ছে অ্যাডহক নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, রাইট। একটা ছিল হচ্ছে মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক, আমরা দেখবো যে মোবাইল অ্যাডহক নেটওয়ার্কের সাথে একটা একটা বেশ কিছু পার্থক্য আছে। সো এখানে হচ্ছে মূলত আমাদের নোডগুলো হচ্ছে সেলফ অর্গানাইজ, সো অ্যাডহক এর মতো সেলফ অর্গানাইজিং, এবং হচ্ছে তারা মূলত ডিপ্লয় হয় অ্যাডহক ফ্যাশনে। ঠিক আছে, বাট এখানে মেইন যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, দ্য সিস্টেমস অফ হান্ড্রেডস অর থাউজেন্ডস অর ইভেন 10,000 নোডস আর অ্যান্টিসিপেটেড অর পার্টিসিপেটেড। ঠিক আছে, সো একটা সেন্সর নেটওয়ার্ক এরকম হাজারো থেকে কয়েক হাজার সেন্সর নোড থাকতে পারে, যেটা দিয়ে আমার একটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক তৈরি হতে পারে, যেটা সিগনিফিকেন্টলি আমার যে অ্যাডহক নেটওয়ার্কের কনটেক্সট বা কনসেপ্ট সেটার সাথে কিন্তু হিউজ ডিফারেন্স। ঠিক আছে, সো আমরা অ্যাডহক নেটওয়ার্কের মধ্যে যেটা বলি যে অনলি এ ফিউ নোডস, সো হয়তো হান্ড্রেডস, আর সেন্সর নেটওয়ার্কের মধ্যে আমার থাকবে হচ্ছে থাউজেন্ডস নোডস টু সেভারাল থাউজেন্ডস নোডস, নিয়ে হচ্ছে আমার একটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক তৈরি হবে। সো এই যে মোড গুলোর কথা বলতেছি বা নোড গুলোর কথা বলতেছি, সো নর্মালি হচ্ছে তারা একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারবেই, যেটা নর্মালি ওয়্যারলেস কমিউনিকেশন, অলওয়েজ মোস্টলি ওয়্যারলেস কমিউনিকেশন, ইন সাম কেসেস দেয়ার ক্যান বি ওয়্যার্ড কমিউনিকেশন, যেটা হচ্ছে সাধারণত আমরা একটা গেটওয়ে ডিভাইসের মাধ্যমে করার চেষ্টা করি, যেটা কি হচ্ছে গ্লোবাল ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি তৈরি করে। আচ্ছা, অথবা সেখানে কোনো কোনো ক্ষেত্রে ইভেন স্যাটেলাইট কমিউনিকেশনও হতে পারে।
সো বাট মোস্টলি হচ্ছে নর্মাল যে ওয়্যারলেস কানেক্টিভিটি, সাপোজ ওয়াইফাই বেসড যে সমস্ত আমাদের কানেক্টিভিটি গুলো আছে বা সেন্সর নেটওয়ার্কের জন্য আলাদা কিছু স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে, যেমন IEEE 802.15। ঠিক আছে, এই পার্টিকুলার স্ট্যান্ডার্ডটা সাধারণত আমরা হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের জন্য ব্যবহার করি। সো এই টাইপের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম তারা ব্যবহার করে। ওকে, সো এই যে ডাটাটা আমরা তৈরি করতেছি সেন্সর নেটওয়ার্ক প্রসেস করতেছে, সো যেটা বললাম যে সেটা হচ্ছে একে অন্যের সাথে কোঅপারেটিভলি হচ্ছে তারা কাজ করে, সো দ্যাট একটা নেটওয়ার্ক ফরমেশন হয় এবং সেই নেটওয়ার্কের মধ্যে তারা একে অন্যের কাছে হচ্ছে সেই ডাটাগুলো ফরওয়ার্ড করার মাধ্যমে আলটিমেটলি সেটা একটা গেটওয়ে ডিভাইসের কাছে আসে। ঠিক আছে, সো একটা পার্টিকুলার এন্ড পয়েন্ট দিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে এন্ড পয়েন্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সবার কাছ থেকে ডাটাটা কালেক্টর হিসেবে কাজ করে, সেই কালেক্টরের মধ্যে দিয়ে সেটা আসে হচ্ছে একটা গেটওয়ে ডিভাইসের কাছে। ঠিক আছে, সো নর্মালি এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্ক, দ্য সিঙ্ক ইজ এ ওয়ার্ড অর ওয়্যারলেস টু এ গেটওয়ে। ওকে, সো এটা দিয়ে হচ্ছে আমি গেটওয়ের সাথে কানেক্টেড হই, আর গেটওয়ে দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটিটা তৈরি করার চেষ্টা করি। সেটা হতে পারে ইন্টারনেট, হতে পারে সেটা অন্য একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। ঠিক আছে, সো এটা সিম্পলি হচ্ছে আমার এই নেটওয়ার্ক থেকে বের হওয়ার জন্য হচ্ছে আমি এই পার্টিকুলার ডিভাইসটাকে অ্যাজ এ গেটওয়ে ব্যবহার করতেছি। ঠিক আছে, আর এই নেটওয়ার্কের ডাটাগুলো সব বের হবে হচ্ছে ফর এক্সাম্পল এই পার্টিকুলার ডিভাইসের কাছে এসে জমা হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্ক বা কালেক্টর। ঠিক আছে, যে হচ্ছে এই সবার ডাটাগুলো সেন্ড করবে এই গেটওয়ে ডিভাইসের কাছে বা গেটওয়ে নোডের কাছে, দেন সেইটা আমার এই নেটওয়ার্কের বাইরে বের হবে থ্রু দিস গেটওয়ে ডিভাইস। ঠিক আছে, সো এই যে সেন্সর নোড গুলো দেখার চেষ্টা করলাম বেসড অন দ্য অ্যাক্টিভিটি অর ক্যাপাবিলিটি, এটাকে আমরা দুই ধরনের ডিভাইস হিসেবে চিন্তা করতে পারি। এটা হচ্ছে একটাকে বলা হচ্ছে লো ইন ডিভাইস, যেটা সাধারণত হচ্ছে মোট ক্লাস, নর্মাল মোট ক্লাস ডিভাইস বা যেগুলো মোট হিসেবে কাজ করে। সো এগুলোর মূল কাজটা হচ্ছে সেন্সিং অ্যান্ড বেসিক প্রসেসিং, যেটা সাধারণত হচ্ছে শর্ট রেঞ্জ বা নর্মালি আমরা সেন্সর নোড বলতে যেগুলোকে বুঝাই সেগুলো হচ্ছে লো এন্ড ডিভাইস বা মোট ক্লাস ডিভাইস। আর সেকেন্ড আরেকটা ক্লাস হচ্ছে হাই এন্ড ডিভাইস বা যেগুলো হচ্ছে গেটওয়ে হিসেবে কাজ করে। ঠিক আছে, সো যেটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু অ্যাডভান্স প্রসেসিং ফিচার্স থাকে এবং সেগুলো দিয়ে হচ্ছে আমরা সাধারণত আউটার ওয়ার্ল্ড এর সাথে বা আউটার নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটিটা তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, সো সেন্সর নোড দুই ধরনের নোড তৈরি হতে পারে বা দুই ধরনের নোড হতে পারে, একটা হচ্ছে লো ইন নোড বা মোট ক্লাস ডিভাইস, আর একটা হচ্ছে গেটওয়ে ডিভাইস। ঠিক আছে, সো গেটওয়ে ডিভাইসের মধ্যে হচ্ছে কিছু এক্সট্রা ফিচার থাকে, যেমন রাউটিং। ঠিক আছে, বিশেষ করে হচ্ছে রাউটিং ফিচার্স গুলো, যেটা দিয়ে হচ্ছে সে ইন্টারনেটের সাথে বা অন্য অন্যান্য নেটওয়ার্কের সাথে কানেকটিভিটি তৈরি করতেছে, সো তার মধ্যে হচ্ছে কিছু অ্যাডভান্স রাউটিং বা ওয়্যার্ড রাউটিং টাইপের হচ্ছে কিছু অ্যাডভান্স ফিচার এনেবল করা থাকে বা তার মধ্যে আরো কিছু অ্যাডভান্স প্রসেসিং ফিচার অ্যাড করা থাকে। সাপোজ এই যে টোটাল ডাটাটা আসছে বিভিন্ন সেন্সর নোড থেকে, আমি কি সকল ডাটা পাঠিয়ে দেব নাকি সেখান থেকে কিছু প্রসেসিং করে সামারি ডাটা বা যে যে ডাটাগুলো ইম্পর্টেন্ট সেই ধরনের ডাটাগুলো পাঠাবো, সো কি ধরনের ডাটা আমি এখান থেকে পাঠাবো এই নেটওয়ার্ক থেকে, সেই যেহেতু কিছু অ্যাডভান্স প্রসেসিং ফিচার্স হচ্ছে এই গেটওয়ে ডিভাইস গুলোর মধ্যে সাধারণত থাকে, আর সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি হচ্ছে থ্রু সাম মোট ক্লাস ডিভাইস বা নর্মালি যে সমস্ত সেন্সর নোড গুলো কানেক্টেড থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে মোট ক্লাস ডিভাইস। সো এখন যদি দেখার চেষ্টা করি যে একটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের আর্কিটেকচারটা দেখতে কেমন বা কিভাবে হচ্ছে এখানে বিভিন্ন কম্পোনেন্ট গুলো অ্যাকচুয়ালি কানেক্টেড হওয়ার মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করে। ওকে, সো এখানে বেশ কিছু ইন্ডিভিজুয়াল এন্টিটি ইনভলভ থাকে ওভারঅল সেন্সর নেটওয়ার্কের আর্কিটেকচারের মধ্যে। সো আমরা ফার্স্ট যেটা দেখার চেষ্টা করতেছিলাম ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক যেটাকে বলতেছিলাম, সো সেটা হচ্ছে এই অংশটা, যেটা হচ্ছে আমার মূলত সেন্সর নেটওয়ার্কের সেন্সর নোডের কালেকশন। ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে আমার এখানে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক তৈরি হয়েছে, বাট এটা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে, আমি যদি গ্লোবাল ভিউ যদি নেওয়ার চেষ্টা করি তাহলে সেখান থেকে আমি ডাটাটা কি করার চেষ্টা করতেছি, কোন একটা গেটওয়ে ডিভাইসের মাধ্যমে একটা লোকাল বেজ স্টেশনের কাছে পাঠানোর চেষ্টা করি, রাইট? সো একটা লোকাল বেজ স্টেশন, সেটা কিসের মাধ্যমে কানেক্ট হতে পারে, ডিফারেন্ট ওয়্যারলেস কানেক্টিভিটি ডিভাইস, যেমন GPRS হতে পারে, ইন্টারনেট কানেক্টিভিটি হতে পারে, মানে ওয়্যার্ড কানেক্টিভিটি হতে পারে, ওয়্যারলেস কানেক্টিভিটি হতে পারে, ঠিক আছে, ইভেন সেলুলার কানেক্টিভিটি হতে পারে। সো সেই কানেক্টিভিটি প্রোভাইড করার মাধ্যমে আমরা ওই বেজ স্টেশন থেকে ডাটাটাকে নিয়ে আসি একটা লোকাল সার্ভারের কাছে। ঠিক আছে,
লোকাল সার্ভারের কাছে হচ্ছে আমি ডাটাটাকে প্রসেস করার চেষ্টা নিয়ে আসার চেষ্টা করি, এবং সেখানে হচ্ছে আমার লোকাল বিভিন্ন ধরনের প্রসেসিং হতে পারে, এবং সেটার উপর ভিত্তি করে আমি চাইলে আমার যে সমস্ত লোকাল মেশিন আছে, লোকাল মানে হচ্ছে ইন্ড ইউজার, এই পার্টিকুলার নেটওয়ার্কের সাপেক্ষে যারা হচ্ছে এই নেটওয়ার্ক থেকে বেনিফিশিয়ারি হতে চাচ্ছে বা এই নেটওয়ার্ক থেকে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছে, তাদের কাছে হচ্ছে আমরা ইনফরমেশনটা প্রসেস করতে, প্রসেসকৃত ডাটাটা আমরা পাঠাতে পারি। ঠিক আছে, সো সেটা হচ্ছে আমার এখানে লোকাল ক্লায়েন্ট বা প্রসেসিং এট দ্য ক্লায়েন্ট। সো এটা হচ্ছে একটা এন্টিটি যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সেন্সর নেটওয়ার্ক অর সেন্সর নোড এর নেটওয়ার্ক, সেখান থেকে আমরা ডাটাটাকে বের করে নিয়ে আসি থ্রু সাম কাইন্ড অফ বেজ স্টেশন। ঠিক আছে, বেজ স্টেশন একটা গেটওয়ে নোডের মাধ্যমে বা বিভিন্ন ধরনের কানেক্ট নেটওয়ার্ক কানেক্টিভিটির মাধ্যমে সেটা নিয়ে আসে একটা লোকাল সার্ভারের কাছে। ঠিক আছে, সো এটা আমাদের একটা লোকাল সার্ভার, এটা কিন্তু এই নেটওয়ার্কের কাছাকাছি। ঠিক আছে, এই অংশটা আমাদের একটা নেটওয়ার্কের কাছাকাছি একটা লোকাল সার্ভারের কাছে সেই জিনিসটাকে নিয়ে আসে, দেন সেটাকে আমরা প্রসেস করে যদি প্রসেসকৃত ডাটাটা কোনো জায়গায় পাঠানোর প্রয়োজন হয় বা সাধারণত আমরা সেটা পাঠানোর চেষ্টা করি, যেমন আমরা যে কোনো ধরনের সেন্সর নেটওয়ার্কের সাপেক্ষে যদি বলার চেষ্টা করি যে আমরা মনিটর করতেছি, মনিটর করার পরবর্তীতে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ডাটাটাকে পাঠানোর প্রয়োজন হয়। সো সেই সার্ভার ইন্ডে ডাটাটাকে যখন আমরা প্রসেস করি, সেই প্রসেসকৃত ডাটাটা আমরা অ্যাকচুয়ালি সেন্ড করার চেষ্টা করি সেই সকল অথরিটির কাছে। সো সেটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি, সেই সার্ভারের প্রসেসকৃত ডাটাটা থ্রু ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পাঠিয়ে দিই লোকাল ক্লায়েন্টের কাছে। আচ্ছা, সো এই ওভারঅল প্রসেসটাকে আমরা যদি অন্যভাবে যদি দেখার চেষ্টা করি, এটা তো দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট যে এন্টিটি গুলো কাজ করতেছে সেই সাপেক্ষে, আবার এই যে আর্কিটেকচারটা দেখলাম এটাকে কিভাবে হচ্ছে আমরা কাজ করে, কাজ করার ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি বা মেথড অফ অপারেশনের বেসিসে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ ডাটা অ্যানালাইসিস। ঠিক আছে, সো বলা হচ্ছে দ্য এন্টায়ার সিস্টেম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ কনসিস্ট অ্যাজ টু সাবসিস্টেমস ডিপেন্ডিং আপন দ্য অপারেশন পারফর্ম বাই দ্য এন্টায়ার সিস্টেম। সো এই যে পুরো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক আর্কিটেকচারটা আমরা যেটা দেখলাম সেটাকে আমরা যদি এখন অ্যানালাইসিস এর সাপেক্ষে যদি দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দুইটা ইন্ডিভিজুয়াল সাবসিস্টেম পাবো, একটা হচ্ছে ডাটা অ্যাকুইজিশন সাবসিস্টেম, একটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস সাবসিস্টেম। সো মানে একটা মূলত ফোকাস করে হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর উপরে, আর একটা হচ্ছে ডাটা অ্যাকুইজিশনের উপরে। সো এখানে যে এন্টিটি গুলো আমরা একটু আগে আর্কিটেকচারটা দেখানোর চেষ্টা করলাম, সেই জিনিসগুলোকে আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি বাট একটু ডিফারেন্ট ফরমেশনে। সো এখানে একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে সেন্সর নেটওয়ার্কের যে নোডের যে নেটওয়ার্কটা, সো এটা হচ্ছে সেই অংশটা। আচ্ছা, সো এইটা থ্রু সাম কাইন্ড অফ গেটওয়ে অর বেজ স্টেশন সেটা আমাদের কোথায় চলে আসে, লোকাল সার্ভারের কাছে, যেটা আমরা সার্ভার দেখানোর চেষ্টা করতেছিলাম। সো সেই সার্ভারের ইনফরমেশনটা আলটিমেটলি আমাদের থ্রু ইন্টারনেট অর সাম কাইন্ড অফ HTTP কমিউনিকেশন, সো ইন্টারনেট হয়ে নর্মালি আমাদের লোকাল মেশিনের কাছে চলে আসে। সো এখন এই যে বললাম যে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন, সেই ব্যাপারটা আসলে এখানে কোথায় ঘটে থাকে? সো প্রথমে হচ্ছে আমাদের ডাটা কালেকশনটা হয়। ঠিক আছে, সো সেন্সর নেটওয়ার্ক থেকে বা সেন্সর নোডগুলো থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাটাকে কালেক্ট করার চেষ্টা করি, সো সেটা চলে আসে হচ্ছে আমাদের সার্ভারের কাছে। ঠিক আছে, সো এই অংশটাকে আমরা বলি হচ্ছে ডাটা অ্যাকুইজিশন সাবসিস্টেম। ওকে, সেন্সর নেটওয়ার্ক থেকে ডাটা কালেক্ট করে সেটা লোকাল সার্ভার পর্যন্ত নিয়ে আসা এবং সেখানে যে প্রসেসিং হচ্ছে সেই লোকাল সার্ভারে ডাটা নিয়ে আসার প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা অ্যাকুইজিশন বা ডাটা কালেকশন। এন্ড এই যে সার্ভারের মধ্যে আমাদের প্রসেসিং হচ্ছে, সো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানালাইসিস, সেই প্রসেসিংটা আমরা যখন করতেছি দেন সেই ডাটাটাকে যখন পাঠানোর চেষ্টা করতেছি করসপন্ডিং অথরিটি বা ইন ইউজার, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা অ্যানালাইসিস সাবসিস্টেম। যেটা হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট অর কাস্টমার আমি যখন একটা ভিউ দেখার চেষ্টা করতেছি, সো এটাকে চিন্তা করতে এরকম এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল, একদম খুব সিম্পল একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমরা একটা এগ্রিকালচারাল ফিল্ড মনিটর করছি। ওকে, সো এটা হচ্ছে আমার এগ্রিকালচারাল ফিল্ডের মধ্যে যে সেন্সর নোড ডিপ্লয় করা আছে সেই নেটওয়ার্কটা। সো সেইটাকে আমি প্রসেস করে ডাটা কালেকশন করে নিয়ে আসার চেষ্টা করতেছি আমার একটা লোকাল সার্ভারের কাছে। ঠিক আছে, সেটা ফর এক্সাম্পল লোকাল সার্ভার হতে পারে, সেটা ক্লাউড সার্ভার হতে পারে, যে কোনো মিডিয়ামই হোক না কেন সেটাকে কিন্তু আমি
প্রসেস করার চেষ্টা করতেছি বা প্রসেস করার ব্যবস্থা করেছি। বাট নর্মালি এটা আমরা লোকালি হচ্ছে কালেক্ট করার চেষ্টা করি, দেন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পাঠানোর চেষ্টা করি। ওকে, সো সেই জন্য এখানে হয়তো আমাদের লোকাল কানেক্টেড সার্ভার থাকতে পারে। সো লোকাল ডাটা কালেকশনের পরে সেটাকে আমরা প্রসেস করার চেষ্টা করতেছি, প্রসেস করার পরবর্তীতে সেটাকে যখন আমরা কোনো একটা ওয়েব প্রোগ্রামের মাধ্যমে, নর্মালি আমরা ওয়েবের ওয়েব ইন্টারফেসটা ব্যবহার করি, ওয়েব ইন্টারফেসটার মাধ্যমে যখন আমি আমার ডেস্কটপ ল্যাপ ইয়েতে ডেস্কটপ ইন্টারফেসে বা ইভেন আমার মোবাইলে হতে পারে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন সেই কালেক্ট কালেকশনকৃত এবং প্রসেসকৃত ডাটাটাকে যখন আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা অ্যানালাইসিস সাবসিস্টেম। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ডাটা কালেকশন সাবসিস্টেম। আর এই অংশটা যখন আমরা ডাটা ভিজুয়ালাইজেশন করতেছি আফটার দ্য প্রসেসিং, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা অ্যানালাইসিস সাবসিস্টেম। সো এখন চলে আসি, এই যে তো একটা নেটওয়ার্কের মধ্যে আমরা আসলে কি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই বা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই। সো প্রথমে যদি দেখার চেষ্টা করি যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে আসলে কি থাকে, এ লার্জ নাম্বার অফ সেন্সর নোডস, যেটা হচ্ছে সাধারণত লো কস্ট লো পাওয়ার ডিভাইস, এবং একটা স্মল রিজিওনের মধ্যে সাধারণত হচ্ছে এটাকে ডিপ্লয় করা হয়। সো বলা হচ্ছে টিপিক্যালি কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ লো কস্ট লো পাওয়ার অ্যান্ড মাল্টি ফাংশনাল সেন্সর নোডস দ্যাট আর ডিপ্লয়েড ইন এ রিজিওন অফ ইন্টারেস্ট। সো একটা পার্টিকুলার এরিয়াতে আমরা এটাকে ডিপ্লয় করার চেষ্টা করি, সো স্পেসিফিক কোন একটা পারপাস যেটা দিয়ে আমরা হয়তো কোনো কিছু মনিটর করব বা কোনো একটা ডাটা কালেকশন করার চেষ্টা করব, যে কোনো একটা স্পেশাল পারপাসে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে আমরা এই যেটা একটা সেন্সর নেটওয়ার্ককে ডিপ্লয় করার চেষ্টা করি। সো সেকেন্ড যে বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখতে পাই, দিস নোডস আর স্মল ইন সাইজ, ঠিক আছে, সো টাইনি সেন্সর যেগুলোকে বলা হয়, একদম ছোট, স্মল ইন সাইজ বাট আর ইকুইপড উইথ সেন্সরস, এমবেডেড মাইক্রো প্রসেসর, রেডিও ট্রান্সসিভার। ঠিক আছে, সো এই সমস্ত ইয়েগুলো দিয়ে হচ্ছে, এমবেডেড ইকুইপমেন্ট গুলো দিয়ে হচ্ছে এই স্মল সেন্সর গুলো বা সেন্সর নোড গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডিপ্লয় করার চেষ্টা করি। ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা নট অনলি সেন্সিং ক্যাপাবিলিটি বাট অলসো ডাটা প্রসেসিং এন্ড কমিউনিকেশন ক্যাপাবিলিটি সম্পূর্ণ এই নোডগুলো হয়ে থাকে, বা এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা সেন্সিং করতে পারি, প্রসেসিং করতে পারি এবং কমিউনিকেশন করতে পারি। ঠিক আছে, এই ছোট ছোট স্মল সেন্সর নোড গুলোর মাধ্যমে। ঠিক আছে, অ্যান্ড নর্মালি দে কমিউনিকেট ওভার এ শর্ট রেঞ্জ, ঠিক আছে, ভায়া ওয়্যারলেস মিডিয়াম। ঠিক আছে, সো নর্মালি আমাদের মিডিয়ামটা হয়ে থাকে ওয়্যারলেস মিডিয়াম, যেটা বললাম। সো সেন্সর নোডের মধ্যেকার যে কমিউনিকেশন মিডিয়ামটা বা তাদের মধ্যেকার যে কানেক্টিভিটি, ইন জেনারেল সে কানেক্টিভিটিটা হচ্ছে ওয়্যারলেস। ঠিক আছে, তারপরে সেখান থেকে সেই সেন্সর নেটওয়ার্ক থেকে যখন বের হয়ে আসে, সো থ্রু সাম কাইন্ড অফ সিঙ্ক নোড টু এ গেটওয়ে ডিভাইস, গেটওয়ে ডিভাইসের কাছে আসার পরে সেখানকে কিন্তু আমাদের ভার্সেটাইল কাইন্ড অফ নেটওয়ার্ক কমিউনিকেশন স্ট্রাকচার হতে পারে, সেটা ওয়ার্ড হতে পারে, সেটা স্যাটেলাইট হতে পারে, রেডিও ফ্রিকোয়েন্সি বেসড হতে পারে, বিভিন্ন ধরনের কমিউনিকেশন মিডিয়াম তখন সেখানে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশনস এখানে যদি বলা হচ্ছে, ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট মনিটরিং, ব্যাটারি ফিল্ড সার্ভেলেন্স, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল, সো লটস অফ অ্যাপ্লিকেশনস যেটা আমরা হয়তো এখানে আজকে কমপ্লিট কভার করতে পারবো না। সো লটস অফ অ্যাপ্লিকেশনস অফ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, এবং এই কারণে এটা হচ্ছে এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো কম্পেয়ার টু ট্রেডিশনাল ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্কস, ফর এক্সাম্পল সেলুলার সিস্টেম অ্যান্ড ম্যানেট, সেলুলার এবং ম্যানেটের সাথে তার কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। যেমন নর্মালি আমাদের যে ডিফারেন্সটা দেখতে পাই এবং তার সাথে হচ্ছে কিছু কনস্ট্রেন তৈরি হয়, সেটা হচ্ছে ফার্স্ট যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে ডেন্স নোড ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, সো ম্যানেটের মধ্যে বা সেলুলার সিস্টেমের মধ্যে, সেলুলার সিস্টেমটা অ্যাকচুয়ালি ওয়ার্ড এবং ওয়্যারলেস দুটো অ্যাকচুয়ালি একটা হাইব্রিড স্ট্রাকচার আমরা দেখেছিলাম, কারণ বেজ স্টেশনগুলোর কানেক্টিভিটি হচ্ছে ওয়ার্ড আর মোবাইলগুলোর কানেক্টিভিটি হচ্ছে ওয়্যারলেস, এবং সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই, যে কোনো জায়গায় হচ্ছে ডেন্স আর্কিটেকচার হতে পারে, কোনো জায়গায় হচ্ছে স্ক্যাটার্ড হতে পারে। সো সেই সাপেক্ষে কিন্তু আমরা এটাকে কম্পেয়ার করতে পারছি না। নর্মালি সেন্সর নোডগুলোর যদি আমরা ডিপ্লয়মেন্ট যদি চিন্তা করি, মোস্টলি দে আর ডেন্স, বা সেগুলোর ক্ষেত্রে আমাদের ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে ডেন্স নোড ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, এবং সাধারণত
আমরা ওই কাছাকাছি রিজিয়নের মধ্যে মোস্টলি আমরা হয়তো মানে একই টাইপের ইনফরমেশন কালেক্ট করে ফেলি। আচ্ছা, সো সেখানে বিভিন্ন ধরনের পরবর্তী পোস্ট প্রসেসিং এর প্রয়োজন হয় এই জন্য। বাট এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে এখানে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে ডেন্স নোড ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, যেখানে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বা ফিল্ড অফ ইন্টারেস্ট যেটা বললাম সেখানে হচ্ছে ডেন্সলি হচ্ছে ডিপ্লয় করা থাকে। সো দ্য নাম্বার অফ সেন্সর নোডস ইন এ সেন্সর নেটওয়ার্ক ক্যান বি সেভারাল অর্ডার্স অফ ম্যাগনিচিউডস হায়ার দেন ইন এ ম্যানেট। ঠিক আছে, সো যেটা বলা হচ্ছে যদি আমরা মোবাইল অ্যাডক নেটওয়ার্কে কনসিডার, আমরা যদি কনসেপ্ট চিন্তা করি সেটা দেখা যাবে কয়েক গুণ বেশি নোড বা সেন্সর নোড আমাদের অ্যাকচুয়ালি ডিপ্লয় করা থাকে কোন একটা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে। অ্যান্ড দে আর মোস্টলি ব্যাটারি পাওয়ার্ড সেন্সর নোড। ওকে, সো এই কারণে কিন্তু আমাদের বেশ বড় ধরনের একটা চ্যালেঞ্জ এখানে তৈরি হয়। ইভেন অ্যাডহক নেটওয়ার্কের সাপেক্ষ এখানে চ্যালেঞ্জটা আরো বেশি, তার কারণ হচ্ছে ইন মোস্ট সিচুয়েশন দে আর ডিপ্লয়েড ইন এ হার্শ অর হোস্টাইল এনভায়রনমেন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি একটা বনের মধ্যে হচ্ছে সেন্সর নোড গুলোকে ডিপ্লয় করেছেন, বা একটা ভলকানো মধ্যে হচ্ছে এগুলাকে ডিপ্লয় করেছেন, সো ভলকানোর ইরাপশনটা আপনি মনিটর করার জন্য। ঠিক আছে, সো সেখানে কিন্তু আপনি চাইলে যখন তখন একটা সেন্সর নোডের ব্যাটারিটা যদি শেষ হয়ে যায় সেটা কিন্তু আপনার রিপ্লেস করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, যার জন্য যেটা আমরা অ্যাডহক নেটওয়ার্কের মধ্যে বা ম্যানেটের মধ্যে আমরা যদি চিন্তা করি সেখানে কিন্তু এটাকে রিপ্লেস করার সুযোগ আছে। বাট এই যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক যেটা আমরা বলতেছি, যেগুলো মোস্টলি আমরা অ্যাকচুয়ালি ডিপ্লয় করি হার্শ অর হোস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে, সেখানে কিন্তু আমাদের এটাকে অলমোস্ট বলা হচ্ছে যে ইম্পসিবল টু চেঞ্জ অর রিচার্জ দ্য ব্যাটারিজ। আচ্ছা, সো এই কারণে এখানে চ্যালেঞ্জটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সো সেভার এনার্জি কম্পিউটেশন অ্যান্ড স্টোরেজ কনস্ট্রেন। আচ্ছা, সো একটু আগে এনার্জি কথাটা বললাম, একই রকম ভাবে কিন্তু কম্পিউটেশন কনস্ট্রেন এবং স্টোরেজ কনস্ট্রেনটাও কিন্তু আমাদের মোবাইল নেটওয়ার্কের সাপেক্ষে বা মোবাইল অ্যাডহক নেটওয়ার্কের সাপেক্ষে কিন্তু এখানে সেই চ্যালেঞ্জটা আরো অনেক বেশি। ঠিক আছে, কারণ আমাদের যে সেন্সর নোড গুলো সেগুলোর মধ্যে কিন্তু কম্পিউটেশন ক্যাপাবিলিটিটা রিলেটিভলি স্মলার কম্পেয়ার টু আর মোবাইল ডিভাইসেস, সিমিলারলি স্টোরেজ কনস্ট্রেন। ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম দে আর সেলফ কনফিগারেবল। সো আমরা যে সমস্ত সেন্সর নোড গুলো ব্যবহার করতেছি সিমিলার টু অ্যাডহক নেটওয়ার্ক, দে আর সেলফ কনফিগারেবল। যখন আমরা কোন একটা পার্টিকুলার নেটওয়ার্কের মধ্যে তাদেরকে ডিপ্লয় করতেছি তারা অটোনোমাসলি কনফিগার করে ফেলে দেমসেলফ, এবং কমিউনিকেশন যে নেটওয়ার্কটা আছে কমিউনিকেশন নেটওয়ার্কের চ্যানেলটা দিয়ে অন্যান্য যে সমস্ত নোড এই মুহূর্তে ডিপ্লয় করা আছে তাদের সাথে কমিউনিকেশন করে ওই পার্টিকুলার নেটওয়ার্কের মধ্যে তার কানেক্টিভিটিটাকে স্টাবলিশ করে ফেলতে পারে। ঠিক আছে, সো এই জন্য আমরা এদেরকে বলতেছি হচ্ছে দে আর সেলফ কনফিগারেবল। দেন আরো বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের সাপেক্ষে, যেমন ফার্স্ট অফ অল দে আর অ্যাপ্লিকেশন স্পেসিফিক। সো যে সমস্ত সেন্সর নোডের কথাই চিন্তা করতেছি প্রত্যেকটা সেন্সর নোড এক একটা পার্টিকুলার বা একটা স্পেশাল পারপাসে তৈরি করা। ঠিক আছে, সো যেটা হচ্ছে আপনার এগ্রিকালচার ফিল্ড মনিটরিং এর জন্য যে আপনার সেন্সর নোডটা সেটা আপনার ভলকানো ইরাপশনের জন্য বা ফরেস্ট মনিটরিং এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। যে সমস্ত সেন্সর নেটওয়ার্ক গুলো আমরা তৈরি করতেছি বা সেন্সর নোড গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই এই কারণে একটা স্পেশাল বা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে ডিজাইন করা। সেকেন্ড যে ব্যাপারটা বলা হচ্ছে আনরিলায়েবল সেন্সর নোডস। সো আনরিলায়েবল ইন এ সেন্স যে তারা কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সো দে আর প্রন টু ফিজিক্যাল ড্যামেজ অর ফেলিওর্স। ঠিক আছে, এবং এটা মূল কারণটা হচ্ছে যেহেতু হচ্ছে মোটামুটি একটা হোস্টাইল এনভায়রনমেন্ট বা একটা হার্শ এনভায়রনমেন্টে কাজ করে। ঠিক আছে, এবং কন্টিনিউয়াসলি একটা হোস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে তারা থাকতেছে, সো সেই কারণে কিন্তু তাদের মধ্যে ফিজিক্যাল ড্যামেজটা হওয়ার পসিবিলিটি রিলেটিভলি মাচ 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 হায়ার কম্পেয়ার টু আদার ওয়্যারলেস ডিভাইস অর আদার ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্ক টাইপস নেটওয়ার্ক অর মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক। ঠিক আছে, সো এই কারণে তাদেরকে বলা হচ্ছে আনরিলায়েবল সেন্সর নোডস। সো যে কোনো মুহূর্তে আমার একটা পার্টিকুলার ফর এক্সাম্পল একটা ফায়ার হলো, ফায়ার ইনসিডেন্ট হলো, সো ফায়ার ইনসিডেন্টকে মনিটর করার জন্য আমি যে ডিভাইসটাকে লাগিয়েছি সেই ডিভাইসটা ইটসেলফ কিন্তু ফায়ারের কারণে ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো ওয়াটার মনিটরিং এর জন্য আমরা ব্যবহার করেছি, বাট ওয়াটার দ্বারাই একটা সার্টেন টাইমের পরে কিন্তু ওই ডিভাইসটাই কিন্তু অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে। সো এই জন্য বলা হচ্ছে আনরিলায়েবল সেন্সর নোটস।
আছে, এন্ড ফ্রিকোয়েন্ট টপোলজি চেঞ্জেস, ঠিক আছে, ফ্রিকোয়েন্ট টপোলজি চেঞ্জেস বাট ইটস লেস কম্পেয়ার টু অ্যাডহক আদার কাইন্ড অফ মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক, বাট স্টিল এখানে কিন্তু টপোলজি চেঞ্জ হতে পারে, ঠিক আছে, যেটা আমরা একটু আগে বললাম যে আনরিলায়েবিলিটির কারণে এখানে কিন্তু ফেলিওর, নোড ফেলিওর হতে পারে, নোড ড্যামেজ হতে পারে, ইভেন নোড অ্যাডিশন হতে পারে, ঠিক আছে, সো এনার্জি ডিপ্লিশন, চ্যানেল ফেডিং এটসেট্রা এটসেট্রা কারণে কিন্তু আমাদের এখানে টপোলজি চেঞ্জটাও হতে পারে, এবং টপোলজি চেঞ্জটা এখানে একটা কমন ফ্যাক্টর, ঠিক আছে। সো মোটামুটি এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে আমাদের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাই। এই সমস্ত কি ক্যারেক্টারিস্টিক্স গুলো মাথায় নিয়ে হচ্ছে একচুয়ালি আমাদের সেন্সর নেটওয়ার্কের মধ্যে আমরা যে যত কাজ করার চেষ্টা করতেছি বা অ্যাপ্লিকেশন গুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি, সো সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য তখন আমরা অ্যাপ্লিকেশন স্পেসিফিক সেন্সর নোড গুলো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কটাকে অ্যাকচুয়ালি ডিপ্লয় করি। দেন আরো কিছু ইনফরমেশন ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক রিলেটেড, দেয়ার ইজ নো গ্লোবাল আইডেন্টিফিকেশন। সো নর্মালি হচ্ছে আমরা যেটা বললাম এখানে কিন্তু একটা লার্জ নাম্বার অফ নোড একটা স্মল এরিয়াতে গেদার করার চেষ্টা করি আমরা, এবং তাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ধরনের গ্লোবাল আইডেন্টিফিকেশন নেই, ঠিক আছে, সরি, তো নর্মালি এত স্মল জায়গার মধ্যে আমরা যে হিউজ অ্যামাউন্টের সেন্সর নোড কে ডিপ্লয় করার চেষ্টা করতেছি, বলা হচ্ছে যে এটার জন্য অ্যাকচুয়ালি কোনো ধরনের গ্লোবাল অ্যাড্রেসিং স্কিম নেওয়াটা পসিবল হয় না, বা এটা অ্যাকচুয়ালি ফিজিবল ও না, ঠিক আছে, সেই জন্য সাধারণত হচ্ছে আমরা এখানে প্রাইভেট কমিউনিকেশন ব্যবহার করার চেষ্টা করি, এই জন্য এদের কোনো গ্লোবাল আইডেন্টিফিকেশন থাকে না। সো নর্মালি গ্লোবাল আইডেন্টিফিকেশন থাকে হচ্ছে আমাদের যে গেটওয়ে যে ডিভাইসটা তার হচ্ছে একটা গ্লোবাল আইডেন্টিফিকেশন থাকে, যেটা দিয়ে সে যদি কোনো ইন্টারনেটের সাথে যদি কানেক্টেড হয়, অন্য একটা ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে যদি কানেক্টেড হয়, তখন হচ্ছে তার একটা গ্লোবাল আইডেন্টিফিকেশন তৈরি হয়। আদারওয়াইজ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে সাধারণত হচ্ছে আমরা লোকাল কানেকটিভিটি তৈরি করার চেষ্টা করি ইন অ্যান অ্যাডহক ফ্যাশন, ঠিক আছে। সো আমরা জানি অ্যাডহক নেটওয়ার্কের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ধরনের গ্লোবাল আইডেন্টিফিকেশন নাই, সো সিমিলার কনসেপ্ট এখানেও, এখানেও আমাদের কোনো ধরনের গ্লোবাল আইডেন্টিফিকেশনের অ্যাকচুয়ালি প্রয়োজনও নেই। আমার যে লোকাল নেটওয়ার্কটা আমি তৈরি করেছি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কটা, সেখানে এক একটা নোড অন্য একটা নোডকে চিনতে পারলে কিন্তু আমার নেটওয়ার্ক কানেকটিভিটিটা তৈরি হয়ে যাচ্ছে। সো এই জন্য হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি হচ্ছে প্রাইভেট কমিউনিকেশন। দেন মেনি টু ওয়ান ট্রাফিক প্যাটার্ন, ওকে, সো এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব, মেনি টু ওয়ান ট্রাফিক প্যাটার্ন। সো এইখানে বা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে যে ব্যাপারটা হয়, আমাদের মোটামুটি সবগুলো সেন্সর নোডই হচ্ছে ডাটা কালেক্ট করতেছে, এবং সেটার উপর ভিত্তি করে কিছু প্রসেসিং, লোকাল যে প্রসেসিং সেন্সর নোডের মধ্যে যে সমস্ত প্রসেসিং, সে যদিও কিছু প্রসেসিং করে, বাট ইম্পর্টেন্টলি আফটার প্রসেসিং দে সেন্ডিং ইট টুয়ার্ডস এ পার্টিকুলার ডেস্টিনেশন, ঠিক আছে, অল দ্য সেন্সর নোডস আর সেন্ডিং দিস ট্রাফিক টু এ পার্টিকুলার ডেস্টিনেশন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্ক নোড, ঠিক আছে। সো সবাই ডাটা কালেক্ট করতেছে, প্রসেস করতেছে, বাট তারা সবাই কিন্তু একটা দিকে হচ্ছে সেই ডাটাটাকে সেন্ড করে, সেটাকে আমরা বলতেছি, এই জন্য আমরা এখানে বলতেছি হচ্ছে মেনি টু ওয়ান ট্রাফিক প্যাটার্ন, ঠিক আছে। সো বলা হচ্ছে ইন মোস্ট সেন্সর নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন দ্য ডাটা সেন্সড বাই দ্য সেন্সর নোড ফ্লো ফ্রম এ মাল্টিপল সোর্স সেন্সর নোডস টু এ পার্টিকুলার সিঙ্ক, ঠিক আছে, যেটা দিয়ে আলটিমেটলি আমরা বুঝতে পারি যে মেনি টু ওয়ান প্যাটার্ন বা ট্রাফিক প্যাটার্নটা হচ্ছে মেনি টু ওয়ান। আর যে ডাটাটা কালেক্ট করতেছে বা যার কাছে সবাই ডাটাটা পাঠাচ্ছে তাকে আমরা বলি হচ্ছে সিঙ্ক নোড। সো ডাটাগুলো জেনারেট হচ্ছে বিভিন্ন ধরনের সোর্স নোডের মধ্যে বা সোর্স সেন্সর মোটের মধ্যে, আর সেগুলো আলটিমেটলি ডেস্টিনেশন হচ্ছে একটা সিঙ্ক নোড, ঠিক আছে, যেটা আমরা আর্কিটেকচারের মধ্যে দেখিয়েছিলাম যে সিঙ্ক নোডের মধ্যে হচ্ছে সবার ডাটাগুলো এসে জমা হয়, তারপর সেই সিঙ্ক নোডটা হচ্ছে একটা গেটওয়ে ডিভাইসের কাছে, যদি বাইরে যদি পাঠানোর প্রয়োজন হয় তাহলে একটা গেটওয়ে ডিভাইসের কাছে হচ্ছে সেটা পাঠিয়ে দেয়, এবং সেই গেটওয়ে ডিভাইসের মাধ্যমে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভার বা অন্যান্য যে সমস্ত জায়গায় প্রয়োজন সেখানে যায়। দেন ডাটা রিডান্ডেন্সি, ঠিক আছে, সো এটা একটু আমি একটু আগে বলেছিলাম যেহেতু হচ্ছে স্মল এরিয়ার মধ্যে আমাদের অনেকগুলো সেন্সর ডিপ্লয় করা, ঠিক আছে, সো এখানে এই পসিবিলিটিটা বা এখানে খুব পসিবল যে নিয়ার বাই যে সেন্সর নোডগুলো আছে তাদের মধ্যে থেকে যে ডাটাগুলো কালেক্ট হবে সেটা অলমোস্ট সিমিলার ডাটা কালেকশন হবে, ঠিক আছে, সো এইখানে হচ্ছে এই জন্য একটা ডাটা রিডান্ডেন্সি তৈরি হবে, ঠিক আছে।
So sensor nodes are densely deployed in a region of interest and collaborate to accomplish a common sensing task. একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে আমাদের এই সেন্সরগুলোকে ডিপ্লয় করা হয়েছে. So বলা হচ্ছে thus the data sensed by multiple sensor nodes typically have a certain level of correlation or redundancy. এবং এটার উপর ভিত্তি করে আমরা আসলে নির্ধারণ করতে পারি যে আমি যে ডাটাটা কালেকশন করলাম সেটা অ্যাকচুয়ালি কতটুকু অ্যাকুরেট. ঠিক আছে, সো মাল্টিপল সোর্সের কাছ থেকে যখন আমার সেম কাইন্ড অফ ডাটা আসবে তখন কিন্তু আমি সেটা অ্যাকুরেসি লেভেলটা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ যে ডাটা কালেকশনটা হয়েছে সেটা মোটামুটি অ্যাকুরেট ডাটা. আচ্ছা, সো সেই কারণেও কিন্তু আমার এই রিডান্ডেন্সিটা প্রয়োজন. এখানে নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স এর সাপেক্ষে আমরা চিন্তা করতে পারি যে এইখানে আমাদের একটা হাই লেভেল অফ ডাটা রিডান্ডেন্সি তৈরি হতে পারে. সো নরমালি আমরা যেই সমস্ত নেটওয়ার্ক গুলো সিমিলার নেটওয়ার্ক গুলো যেগুলো দেখতে পাই, যেমন একটা সেলুলার নেটওয়ার্কের কথা বললাম, যদিও সেলুলার নেটওয়ার্কের মধ্যে কিন্তু একটা মেজর ডিফারেন্স হচ্ছে সেটা কিন্তু সাম পার্ট ওয়ার্ড. সো সেই সেন্স আমরা এটাকে কম্পেয়ার করছি না, বাট অ্যাডক নেটওয়ার্ক যেহেতু হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক ইজ এ কাইন্ড অফ অ্যাডক নেটওয়ার্ক. ঠিক আছে, বাট সেটার সাথে কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কম্পেয়ার টু আদার ওয়্যারলেস অ্যাডক নেটওয়ার্ক, ফর এক্সাম্পল মোবাইল অ্যাডক নেটওয়ার্ক. ঠিক আছে, সো এটা অ্যাডক নেটওয়ার্ক বাট স্টিল দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ ডিফারেন্সেস. ঠিক আছে, সো নর্মালি হচ্ছে আমাদের মেনেটের মধ্যে আমরা ওই যেতে কোনো ধরনের প্রসেসিং করার চেষ্টা করি না, যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে সেন্সিং অ্যান্ড ডাটা প্রসেসিং আর এসেন্সিয়াল ইন ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক. সো মোবাইল অ্যাডহক নেটওয়ার্কের মধ্যে আমাদের কিন্তু এই জাতীয় কোনো ধরনের সেন্সিং বা প্রসেসিং প্রয়োজন নেই. দেন ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কস হ্যাভ মেনি মোর নোডস দ্যাট আর মোর ডেন্সলি ডিপ্লয়েড. সো যেটা একটু আগে বলেছিলাম যে সেভারাল ম্যাগনিটিউডস বেশি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে আমাদের যে নোড ডিপ্লয়মেন্টটা. ঠিক আছে, অ্যান্ড হার্ডওয়্যার মাস্ট বি চিপ, নোডস আর মোর প্রন টু ফেলিয়ার্স. ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি মোবাইল অ্যাডক নেটওয়ার্কের কথা যদি আমরা চিন্তা করি সেখানে কিন্তু এই জাতীয় কোনো ধরনের নোড ফেলিওর হওয়ার কোনো পসিবিলিটি নেই. বড় যে নোড এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে ফেলতে পারে. ঠিক আছে, বড় যে তাদের ব্যাটারিটা ড্রেন আউট হতে পারে, যেটা আমরা পরবর্তীতে হয়তো রিচার্জ করে ফেলতে পারি. বাট এইখানে কিন্তু হাজার্ডওয়্যার সিচুয়েশনে তাদের কাজ করার কারণে বা হোস্টাইল এনভায়রনমেন্টে তাদের কাজ করার কারণে এখানে কিন্তু সেই নোড ফেলিওরের প্রবাবিলিটি কিন্তু একই রকম ভাবে সেভারাল ম্যাগনিটিউডস বেশি. তো সেই কারণে কিন্তু আমরা এখানে যে জিনিসটা কনসিডার করা হয় যে হার্ডওয়্যার গুলো আমরা এখানে ব্যবহার করব দ্যাট মাস্ট বি চিপ. এন্ড বলা হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কস অপারেট আন্ডার ভেরি স্ট্রিক্ট এনার্জি কনস্ট্রেইন. সো দুই জায়গায় এনার্জি কনস্ট্রেইন আছে আমাদের, বাট কম্পেয়ার যদি করা হয় আমাদের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে যে সমস্ত নোডগুলো আমরা ডিপ্লয় করার চেষ্টা করি সেখানে কম্পেয়ার টু মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক আমাদের এখানে এনার্জি কনজামশনটা, মানে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক এনার্জি কনজামশনটাকে আমাদের সেভারাল ম্যাগনিটিউডস কম লেভেলে হচ্ছে রাখতে হয়, সে যাতে যতটা সম্ভব কম এনার্জি দিয়ে অপারেট করতে পারে সেটা এনশিওর করার চেষ্টা করা হয়। তার কারণ ওয়ান্স এগেইন আমরা যে এনভায়রনমেন্টের জন্য এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে চাচ্ছি আমরা কিন্তু যখন তখন এটাকে রিচার্জ করতে পারবো না। ঠিক আছে, সো মানে একদম খুব সিম্পলি যদি বলা হয় একটা সেন্সর নোডে যদি ব্যাটারি যদি শেষ হয়ে যায় দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি আর ইউজেবল হয় না মোস্ট অফ দ্য কেসেস। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এখানে এনার্জি কনস্ট্রেন্টটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে সে আসলে কি অ্যামাউন্ট এনার্জি এখানে কনজিউম করতে পারে। আন্ডারলাইং যে সমস্ত প্রোটোকলগুলো আমরা এখানে ডেভেলপ করি সেটাও কিন্তু একটা মেজর পোর্শন জুড়ে থাকে হচ্ছে এনার্জি। ঠিক আছে, সো এনার্জি আমাদের যত মিনিমাইজ করা যায় ইউজেস। সো বলা হচ্ছে ওয়্যারলেস সেন্সর নোডস আর টিপিক্যালি স্ট্যাটিক। সো মোবাইল অ্যাডহক নেটওয়ার্কের সাপেক্ষে যদি আমরা কনসিডার করি যেখানে হচ্ছে মোবিলিটি একটা বড় ফিচার, অন্যদিকে ওয়্যারলেস সেন্সর নোডের মধ্যে কিন্তু সেন্সর নেটওয়ার্কের মধ্যে যে নোডগুলো দে আর টিপিক্যালি স্ট্যাটিক। মোস্টলি আমাদের যে সিঙ্কটা আছে ইন সাম কেসেস সেটা স্ট্যাটিক সিঙ্ক হতে পারে অথবা সেটা মোবাইল সিঙ্ক হতে পারে। ঠিক আছে, যে ডাটাটা কালেকশন করতেছে সে স্ট্যাটিক হতে পারে, তার কাছে সবাই ডাটা পাঠিয়ে দিতে পারে অথবা সে গিয়ে সবার কাছ থেকে ডাটা কালেকশন করে নিয়ে আসতে পারে। সো সেটা হচ্ছে সিঙ্ক নোড, বাট অল দ্য মোবাইল সেন্সর নোড যারা আছে অল দ্য সেন্সর নোডস আর
স্ট্যাটিক, তার একটা ফিক্সড পজিশনে বসানো থাকে, মাউন্ট করা থাকে নর্মালি, তো সেখান থেকে তারা অ্যাকচুয়ালি অপারেট করে। সো দে আর স্টেশনারি ডিভাইস, সরি স্ট্যাটিক ডিভাইস। ঠিক আছে, সো কম্পেয়ার টু মোবাইল অ্যাডোপ নেটওয়ার্ক, এখানে অ্যাকচুয়ালি ওই যে নর্মাল মোবিলিটির জন্য যে লিঙ্ক ফেলিওর সেটা হওয়ার কোনো পসিবিলিটি এখানে নেই, বরং ডিফারেন্ট কারণে হচ্ছে, অন্য ভিন্ন কারণে হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালি লিঙ্ক ফেলিওরটা হতে পারে। অ্যান্ড দ্য কমিউনিকেশন স্কিম ইজ মেনি টু ওয়ান, যেটা আমরা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মধ্যে দেখলাম, আর যেটা মোবাইল অ্যাডোপ নেটওয়ার্কের মধ্যে হচ্ছে পিয়ার টু পিয়ার। নর্মালি হচ্ছে আমরা পিয়ার টু পিয়ার বেসিসে হচ্ছে কমিউনিকেশন করার চেষ্টা করি মোবাইল অ্যাডোপ নেটওয়ার্কের মধ্যে, আমার যে নেইবার গুলো আছে নেইবার গুলোর মাধ্যমে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা এস্টাবলিশ করার চেষ্টা করি। আর এইখানে হচ্ছে মেনি টু ওয়ান, যেটা বললাম যে সবার উদ্দেশ্য হচ্ছে সিঙ্ক নোডের কাছে ডাটা পাঠানো, সিঙ্ক কোথায় আছে সেই লোকেশনটাকে ট্রেস করে সিঙ্কের দিকে হচ্ছে ডাটাটাকে পাঠিয়ে দেওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সর নোডের কাজ। যে ডাটাটা কালেকশন হচ্ছে ডাটাটা অ্যাকচুয়ালি সে নিজেই কালেক্ট করতেছে তার সেন্সর দিয়ে, সো সেখান থেকে সে হচ্ছে টুয়ার্ডস এ পার্টিকুলার ডেস্টিনেশন, প্রত্যেকের ডেস্টিনেশন হচ্ছে সেম। সো মেনি টু ওয়ান একটা টপোলজি মেনটেন করে তারা হচ্ছে এখানে ডাটাটাকে সেন্ড করে। আর যেখানে আমাদের মোবাইল অ্যাডোপ নেটওয়ার্কের মধ্যে আমরা যে ডাটাটা সেন্ড করার চেষ্টা করি সেটা মোস্টলি হচ্ছে পিয়ার টু পিয়ার বেসিসে। সো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন যদি আমরা চিন্তা করি, সো লটস অফ অ্যাপ্লিকেশন, এবং আপনাদের মূল কাজটাই হচ্ছে আসলে এই অ্যাপ্লিকেশন এরিয়াগুলোকে এক্সপ্লোর করা। ঠিক আছে, যে আমরা কি কি ধরনের ক্ষেত্রে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ককে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো বলা হচ্ছে সেন্সর ক্যান বি ইউজ টু ডিটেক্ট অর মনিটর এ ভ্যারাইটি অফ ফিজিক্যাল প্যারামিটার অর কন্ডিশন। ঠিক আছে, সো কি কি ধরনের এই কন্ডিশন গুলোকে আমরা ডিটেক্ট করতে পারি বা মনিটর করতে পারি? আচ্ছা, লাইট। ঠিক আছে, সো লাইটের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে লাইট রিলেটেড, সেগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি, মনিটর করতে পারি। সিমিলারলি সাউন্ড, হিউমিডিটি, প্রেশার, টেম্পারেচার, সয়েল কম্পোজিশন, ওয়াটার অর এয়ার কোয়ালিটি। আচ্ছা, সো অ্যাট্রিবিউট অফ অ্যান অবজেক্ট সাচ এজ সাইজ, ওয়েট, পজিশন, স্পিড, ডিরেকশন, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সেন্সরকে ব্যবহার করে থাকি বা সেন্সর নেটওয়ার্ক ডিপ্লয় করার চেষ্টা করি, সো দ্যাট এখান থেকে আমরা কিছু জিনিস ডিটেক্ট করতে পারি অথবা কোনো একটা অ্যাক্টিভিটি মনিটর করতে পারি। ঠিক আছে, সো এইগুলোর উপর ভিত্তি করে ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে আমাদের এই পার্টিকুলার যে টপিকগুলো আমরা বললাম, যে কোনো ধরনের ফিল্ডে আমরা এখান থেকে হয়তো কোনো একটা পার্টিকুলার টপিককে খুঁজে পেয়ে যাব, যেটাকে আমরা আইদার ডিটেকশনের জন্য ব্যবহার করতে পারি অথবা মনিটরিংয়ের কাজে ব্যবহার করতে পারি। সো এটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু এক্সাম্পল আমি জাস্ট একটু মাথায় দেওয়ার জন্য যে কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই জিনিসগুলো একটু এখানে নিয়ে আসার চেষ্টা করছি। সো ফার্স্ট অফ অল এনভায়রনমেন্টাল মনিটরিং। ঠিক আছে, সো আমরা এনভায়রনমেন্ট মনিটর করতে পারি। কি ধরনের এনভায়রনমেন্টাল মনিটরিং হতে পারে? যেমন এখানে একটা পার্টিকুলার এক্সাম্পল বলা হচ্ছে হ্যাবিটেট মনিটরিং। সো হ্যাবিটেট মনিটরিং মানে কি, কোন একটা পার্টিকুলার রিজিয়নের মধ্যে যে সমস্ত হ্যাবিটেট গুলো আছে বা এনিমেলস গুলো আছে বা ওয়াইল্ড এনিমেল গুলো আছে বা প্ল্যান্ট গুলো আছে, তারা কিভাবে হচ্ছে বেড়ে উঠতেছে বা তারা কিভাবে হচ্ছে তাদের দৈনন্দিন কাজগুলো করতেছে, এগুলোকে চাইলে আমরা মনিটর করতে পারি। তো বলা হচ্ছে সেন্সর ক্যান বি ইউজ টু মনিটর দ্য কন্ডিশন অফ ওয়াইল্ড এনিমেলস অর প্ল্যান্টস ইন ওয়াইল্ড হ্যাবিটেটস, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনভায়রনমেন্টাল প্যারামিটার্স অফ দ্য হ্যাবিটেটস। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটার উপর ভিত্তি করে একটা পেপার আছে, সো জাস্ট আপনাদের একটু ইয়ে করার জন্য এটা আমি এখানে দিয়েছি যে এখানে যে কাজটা করা হয়েছে, সো কোথায় করা হয়েছে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে অ্যান্ড দ্য কলেজ অফ আটলান্টিক ইন বার হারবার কন্ডাক্ট দ্য এক্সপেরিমেন্ট টু মনিটর দ্য হ্যাবিটেট অফ দ্য নেস্টিং প্যাট্রেলস অন গ্রেট ডার্কল্যান্ড। ঠিক আছে, সো এই যে আইল্যান্ডটা আছে, এই আইল্যান্ডটাতে আমার যে সমস্ত ডাক আছে, ঠিক আছে, তারা কিভাবে হচ্ছে তাদের প্রাত্যহিক জীবনটাকে হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাহ করে সেই জিনিসটা মনিটর করার জন্য হচ্ছে এরকম একটা সেন্সর নেটওয়ার্ক ডিপ্লয় করা হয়েছিল ইউনিভার্সিটি অফ বার্কলে অ্যান্ড কলেজ অফ আটলান্টিক ইন বার হারবার, ওরা এরকম একটা ইয়ে করেছিল।
সো যেখানে প্রায় কত বলা হচ্ছে 190 সেন্সিং নোডস আর ডিপ্লয়েড থ্রু আউট দ্য আইল্যান্ড, রিলে ডাটা টু রিলে ডাটা টেম্পারেচার প্রেশার অ্যান্ড হিউমিডিটি টু এ সেন্ট্রাল ডিভাইস। ঠিক আছে, সো সেন্ট্রাল ডিভাইসটার কাছে হচ্ছে তারা ডাটাটা কালেকশনের জন্য প্রায় 190টা সেন্সর নোড ডিপ্লয় করেছিল। সো সেটা কিভাবে বলা হচ্ছে, ডাটা ওয়াজ মেড অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট থ্রু এ স্যাটেলাইট লিঙ্ক। সো এটা যেহেতু একটা আইল্যান্ড, এখান থেকে যে ডাটাটা কালেকশন করার চেষ্টা করেছিল ওরা, সো এইখান থেকে হচ্ছে ওরা বেসিক্যালি ওদের যে কলেজ আছে বা ইউনিভার্সিটি যে প্রিমাইস আছে সেখানে অ্যাকচুয়ালি স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে হচ্ছে এখানকার ডাটাটা কালেকশন করেছিল। সো এটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিপ্লয়মেন্টটা। আচ্ছা, সো সেইখান থেকে ডাটাটা অ্যাকচুয়ালি ওরা লাইট হাউস টাইপের কোনো একটা কিছু দিয়ে খুব সম্ভবত কালেকশন করেছিল স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে। তারপরে সেখান থেকে হচ্ছে লোকাল প্রসেসিং করে বা সার্ভার যেটা এখানে মেনটেন করা হয়েছিল, সো সেখান থেকে প্রসেসিং করে দেন হচ্ছে সেটা লোকাল যে ডিভাইস সেই লোকাল ডিভাইসে হচ্ছে সেন্ড করার ব্যবস্থা করেছিল। বাট এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। সো এটা হচ্ছে একটা পার্টিকুলার এক্সাম্পল, ঠিক আছে, যে আমাদের হ্যাবিটেট মনিটরিং। সো এরকম আমরা যদি এখন এনভায়রনমেন্টাল মনিটরিং এর কথা যদি চিন্তা করি, এরকম আরো লটস অফ এক্সাম্পল আমরা সামনে নিয়ে চলে আসতে পারবো যে কাদের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। সেকেন্ড যে এক্সাম্পলটা হচ্ছে জেব্রানেট, ঠিক আছে, এরকমই আরেকটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল একটা পার্টিকুলার রিজিওনে, যে জেব্রাগুলো আছে তাদের বিহেভিয়ারটা স্টাডি করার জন্য। আচ্ছা, বলা হচ্ছে জেব্রানেট এ ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক টু স্টাডি দ্য বিহেভিয়ার অফ জেব্রাস। ঠিক আছে, এবং যেটা কলা হয়েছিল, স্পেশাল জিপিএস ইকুইপড কলার্স ওয়ার অ্যাটাচড টু জেব্রাস। ঠিক আছে, সো প্রত্যেকটা জেব্রার সাথে হচ্ছে একটা একটা করে এরকম ওয়্যারলেস জিপিএস ইকুইপড কলার অ্যাড করেছে। কলার মিনস আমাদের সেন্সর নোড, ঠিক আছে, যেটা হচ্ছে জিপিএস সহ আমাদের কিছু সেন্সর নোড অ্যাড করে দেওয়া হয়েছিল অ্যাজ এ কলার। এবং তার পরবর্তীতে অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা ডাটাগুলোকে কালেকশন করার চেষ্টা করি। সো বলা হচ্ছে ডাটা এক্সচেঞ্জ উইথ পিয়ার টু পিয়ার ইনফরমেশন সোয়াপস। সো একটা জেব্রার সাথে অন্য একটা জেব্রার যখন কমিউনিকেশন হচ্ছে তখন তারা একে অন্যের থেকে হচ্ছে ডাটাগুলোকে কালেকশন করতেছিল। ঠিক আছে, দেন কামিং অ্যাক্রস ইজ যে ফিউ জেব্রাস গিভ অ্যাক্সেস টু দ্য ডাটা। ঠিক আছে, সো অ্যাকচুয়াল আমরা ডাটা যে কালেকশনটা করতেছিলাম সেখান থেকে হচ্ছে সিলেক্টেড কয়েকটা জেব্রাস থেকে হচ্ছে আমরা সেই ডাটাটা কালেকশন করছিলাম। সবগুলো জেব্রা থেকে হয়তো আমাদের ডাটা কালেকশন পসিবল না, এই জন্য হচ্ছে একটা জেব্রা যখন আরেকটা জেব্রার সাথে যখন মিট করতেছে বা কাছাকাছি আসতেছে আমরা একে অন্যের সাথে হচ্ছে ডাটাটা কালেকশন করে ফেলতেছি। এরকম একটা মেকানিজম হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়েছিল, এবং সেটার সাপেক্ষে ওই পার্টিকুলার জেব্রাগুলো যখন আমার যে লোকাল সার্ভার সে সার্ভারের কাছাকাছি যখন আসতেছিল তাদের থেকে হচ্ছে আমরা ডাটাটা কালেকশন করে দেন সেখান থেকে আমরা একটা প্রসেসিং করার চেষ্টা করি। ঠিক আছে, সো সিমিলার একটা প্রজেক্ট খুব সম্ভবত বাংলাদেশের সুন্দরবনে অ্যাপ্লাই করা হয়েছে বা ডিপ্লয়মেন্ট ফেজে আছে। ঠিক আছে, যে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেটার মনিটরিং এর জন্য। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে কোথায় কিভাবে আমরা ব্যবহার করতে পারি। দেন সেকেন্ড আর একটা এক্সাম্পল সিনারিও হতে পারে এয়ার অর ওয়াটার মনিটরিং। ঠিক আছে, সো বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা এয়ার কোয়ালিটি মনিটরিং এর কথা এখন খুব শুনতেছি। ঠিক আছে, সো একই রকম ভাবে ওয়াটার কোয়ালিটিও আমরা মনিটর করতে পারি। প্লাস হচ্ছে শুধু কোয়ালিটি মনিটরিং এর জন্য না, এটা দিয়ে হচ্ছে আমরা ফ্লাড হচ্ছে কিনা বা অন্যান্য যে কোনো ধরনের হাইড্রোকেমিস্ট্রি বলা হচ্ছে ওয়াটার কোয়ালিটির জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার বিশেষ করে, সো সেন্সর ক্যান বি ডিপ্লয়েড অন দ্য গ্রাউন্ড অর আন্ডার ওয়াটার টু মনিটর এয়ার অর ওয়াটার কোয়ালিটি। সো ফর এক্সাম্পল যেটা বলা হচ্ছে ওয়াটার কোয়ালিটি মনিটরিং ক্যান বি ইউজড ইন দ্য হাইড্রোকেমিস্ট্রি ফিল্ড। ঠিক আছে, যে আমাদের পানির মধ্যে অ্যাকচুয়ালি যে কেমিক্যাল গুলো আছে বা গুণাগুণ আছে সেটা পরীক্ষার জন্য আমরা হচ্ছে যে হাইড্রোকেমিস্ট্রি যে ফিল্ডটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং সেটা দিয়ে কিন্তু আমরা ওয়াটারের কোয়ালিটিটা অ্যাকচুয়ালি মেজার করতে পারি। সিমিলার আমরা ব্যবহার করতে পারি এয়ার কোয়ালিটি মনিটরিং, বেসিক্যালি যেটাতে আমরা অ্যাকচুয়ালি এয়ার পলিউশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। ঠিক আছে, সো এরকম আরো এক্সাম্পল চলে আসতে পারে। সো এগুলো সবই কিন্তু এনভায়রনমেন্টাল মনিটরিং এর কথা বলতেছি, এয়ার বা ওয়াটার যেটা বলতেছে সেগুলো এনভায়রনমেন্টাল মনিটরিং এর সাপেক্ষে। যেমন আরো হতে পারে হ্যাজার্ড মনিটরিং। ঠিক আছে, যদি যে কোনো জায়গায় একটা বায়োলজিক্যাল বা একটা কেমিক্যাল হ্যাজার্ড যদি হয়ে থাকে,
ঠিক আছে, যে সাপোজ আমাদের এখন নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, ঠিক আছে, সো এই নিউক্লিয়ার প্ল্যান্টের যে সমস্ত জায়গায় হচ্ছে হাজারডুয়াস ইয়েগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, যেহেতু এখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সো সেখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি হচ্ছে কিনা বা হাজারডুয়াস অ্যাক্টিভিটি হচ্ছে কিনা সেগুলো মনিটর করার জন্য কিন্তু আমরা অবশ্যই সেন্সর নেটওয়ার্ক ডিপ্লয় করতে হবে বা এগুলো নর্মালি করা থাকে, ঠিক আছে। সো এই হ্যাজার্ড মনিটরিং এর জন্য আমরা কিন্তু সেন্সর নেটওয়ার্ককে ডিপ্লয় করার চেষ্টা করি। সিমিলারলি ডিজাস্টার মনিটরিং, ঠিক আছে, সো যে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার অর নন ন্যাচারাল ডিজাস্টার মনিটর করার জন্য আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। যেমন বাইরের ওয়ার্ল্ড গুলোতে যেটা ব্যবহার করা হয় ফরেস্ট, নর্মালি হচ্ছে ফরেস্টে ব্যবহার করা হয়, ইভেন রিভারের মধ্যে ব্যবহার করা হয় টু ডিটেক্ট ফ্লাডস, ঠিক আছে। সো ফর এক্সাম্পল সেন্সর ক্যান বি স্ক্যাটার্ড ইন ফরেস্ট অর রিভার্স টু ডিটেক্ট ফরেস্ট ফায়ার্স অর ফ্লাডস, ঠিক আছে। যেমন আমাদের গতকালকে কিন্তু সুন্দরবনে মনে হয় প্রায় মোর দেন 1 একর এরিয়া কিন্তু ফায়ারের কারণে পুড়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু ওই যে কোনো মনিটরিং সিস্টেম নেই যেটা দিয়ে হচ্ছে আমরা এটা আগে থেকে ডিটেক্ট করতে পারি, বাট বাইরের কান্ট্রিজ গুলোতে এগুলো কিন্তু কমনলি অ্যাভেলেবল, এবং সেটার কারণে কিন্তু তারা কিন্তু আগে থেকে সেই প্রিকশন গুলো নিতে পারে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি এই জাতীয় কোনো ইনসিডেন্ট হচ্ছে, এবং সেটার সাপেক্ষে যে সমস্ত কাউন্টার মেজার গুলো নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু তারা নিয়ে নেয়। এছাড়া হতে পারে সিসমিক সেন্সর, সিসমিক সেন্সর দিয়ে যেটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের আর্থকুইক টাইপের আমরা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি বা ডিটেক্ট করতে পারি, এবং সেটার এগেনস্টও কিন্তু আমরা প্রিকশন নিয়ে নিতে পারি, ঠিক আছে। সো সিসমিক সেন্সর ক্যান বি ইনস্ট্রুমেন্টেড ইন এ বিল্ডিং টু ডিটেক্ট দ্য ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউডস অফ এ কোয়েক অ্যান্ড প্রোভাইড অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য বিল্ডিং সেফটি। সো এটা শুধুমাত্র বিল্ডিং এর জন্য না, এই জিনিসটা একই রকম ভাবে বাইরের ইয়েতে যেটা ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যে সমস্ত আর্কিটেকচার গুলো আছে, ঠিক আছে, ব্রিজ আর্কিটেকচার, এই সমস্ত জায়গায় কিন্তু এরকম সিসমিক সেন্সর ব্যবহার করা হয় যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি এই সমস্ত আর্কিটেকচার গুলোকে মনিটর করা হয় যে তাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল স্ট্রেংথটা কতটুকু আছে, সেটা লাইফ টাইমটা অ্যাকচুয়ালি এখন কারেন্ট যে সিচুয়েশন আছে সেটার সাপেক্ষে আর কতদিন থাকতে পারে, ঠিক আছে। সো কমনলি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বাইরের ওয়ার্ল্ডে দেখতে পাই। সো যেমন এখানে এনভায়রনমেন্টাল মনিটরিং এর সাপেক্ষে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে, ভলকানো মনিটরিং। সো এটাও আরেকটা প্রজেক্ট ছিল যে আমাদের একটা অ্যাক্টিভ ভলকানো এখানে মনিটর করা হচ্ছে যে কখন হচ্ছে এই ভলকানো থেকে ইরাপশন হতে পারে, ঠিক আছে। সেই জিনিসটা হচ্ছে এখানে মনিটর করার জন্য কিছু সেন্সর নোড ডিপ্লয় করা হয়েছিল, যেটা বলা হচ্ছে সেন্সর নোডস ইকুইপড উইথ মাইক্রোফোন অ্যান্ড সিসমোমিটার, ঠিক আছে। সো যেটা দিয়ে আমরা হচ্ছে ভূকম্পনটা অনুভব করতে পারি, এই জাতীয় কিছু সেন্সর নোড হচ্ছে এখানে ডিপ্লয় করা হয়, ঠিক আছে। সো গোলটা ছিল টু স্টাডি ইরাপশনস উইদাউট গেটিং হার্ট। সো কিভাবে হচ্ছে সেটাকে করা হয়েছে একটু খেয়াল করি। সো এইখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভলকানো এরিয়াতে হচ্ছে আমাদের সেন্সর নোড গুলোকে ডিপ্লয় করা হয়েছিল, এবং রিলের মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি বেশ ডিস্টেন্টে আমার কিন্তু সেন্সর যেই অ্যাকচুয়াল গেটওয়ে ডিভাইসটা সেটাকে প্লেস করা হয়েছিল। এইখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভলকানো ইরাপশন যদি হয় তাহলে কিন্তু এই ডিভাইস গুলো অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি আর থাকবে না, ফিজিক্যাল ড্যামেজের আওতায় চলে আসবে, ঠিক আছে। সো যেগুলো যেগুলো হচ্ছে ওই ইরাপশনের আওতার মধ্যে পড়বে আর কি। সো সেই জন্য এটা হচ্ছে আমাদের ইরাপশনটা কখন হচ্ছে বা হতে পারে সেই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে মনিটর করার চেষ্টা করি, ঠিক আছে। সো সেই সেন্সে হচ্ছে এরকম ভাবে একটা নেটওয়ার্ক ডিপ্লয় করা হয়েছিল যেটা সাপেক্ষে আমরা অ্যাকচুয়ালি সো কিভাবে হয়েছিল যেটা বলতেছিলাম, সো গেটওয়ে, গেটওয়ের মাধ্যমে হচ্ছে লং রেঞ্জ রেডিও লিংক, ঠিক আছে। সো এখানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে যেগুলো হচ্ছে রেডিও মডেম বলা হচ্ছে, এরকম লং রেঞ্জ রেডিও লিংকের মাধ্যমে হচ্ছে এটা অ্যাকচুয়ালি গ্লোবাল ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি তৈরি করা হয়েছে, এবং সেখান থেকে পরবর্তীতে আমাদের যে সমস্ত মনিটরিং বা আদার যে কাউন্টার মেজার যেটা বলা হচ্ছে টু স্টাডি ইরাপশন উইদাউট গেটিং হার্ট, ওই এরিয়াতে যারা আছে তাদেরকে ইভ্যাকুয়েশন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মেজারমেন্ট গুলো নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়ার কাজে হচ্ছে এরকম একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল, এবং এরকম ভাবে কিন্তু আমরা এরকম অ্যাক্টিভ যে সমস্ত হাজার্ডওয়্যার সিচুয়েশন আছে সেগুলোকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারি বা মনিটর করতে পারি।
সো এরকম আরো অনেকগুলো এক্সাম্পল আছে। সো সবগুলো এক্সাম্পল যেটা বললাম আজকে হয়তো আমরা কভার করতে পারবো না। যেমন এখানে আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে ওয়্যারলেস ভিনিয়ার্ড, ঠিক আছে, মানে একটা ভিনিয়ার্ড কে মনিটর করার জন্য এরকম একটা এনভায়রনমেন্টাল মনিটরিং প্রজেক্ট নেওয়া হয়েছে বা অ্যাক্টিভলি ডিপ্লয় করা হয়েছে, যেখানে মূলত সেন্সর হিসেবে কাজ করেছে সেন্সর, সয়েল ময়েশ্চার, টেম্পারেচার অ্যান্ড সাম বায়োলজিক্যাল সেন্সর্স। ঠিক আছে, উদ্দেশ্যটা ছিল টু মেক ডিসিশন যে হোয়েদার উই শুড ইরিগেট এ পার্টিকুলার এরিয়া এক্স অর নট, ইজ দেয়ার এনি প্যারাসাইট ইন এ পার্টিকুলার এরিয়া অর নট। ঠিক আছে, সো ভিনিয়ার্ড বলতে অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে খুব সম্ভবত আঙ্গুরের ক্ষেত। ঠিক আছে, সো আঙ্গুরের ক্ষেতের মধ্যে হচ্ছে এরকম একটা ডিপ্লয় করা হয়েছিল এবং মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা কোন একটা পার্টিকুলার এই মুহূর্তে এটাকে আমরা কি ইরিগেট করার প্রয়োজন আছে কিনা, মানে পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা, বা এখানে কোনো ধরনের প্যারাসাইটের আক্রমণ হয়েছে কিনা, ঠিক আছে, এইটা মনিটর করার জন্য। এবং সেখান থেকে তারা ডাটা কালেকশন করার চেষ্টা করেছিল থ্রু সাম মোবাইল সিঙ্ক, যেটা হচ্ছিল আইদার সেটা পিপল হতে পারে অথবা সাম কাইন্ড অফ ডগস ওরা ব্যবহার করেছিল, যেটা হচ্ছে ওই পার্টিকুলার ক্ষেতের মধ্যে নর্মালি হচ্ছে একটা সার্টেন টাইম পর পর বা একটা সার্টেন পিরিয়ড পর পর হচ্ছে মুভমেন্ট করার মাধ্যমে ওরা সেই ডাটাটা কালেকশন করার চেষ্টা করেছিল। সো এখানে ছিল হচ্ছে মোবাইল সিঙ্ক, নট এ স্ট্যাটিক সিঙ্ক, ডাটা কালেকশনটা হয়েছিল মোবাইল সিঙ্কের মাধ্যমে। সো তারা হচ্ছে ওই পার্টিকুলার ফিল্ডের মধ্যে একটা পিরিয়ডিক টাইম পর পর, হয়তো সেটা একদিন হতে পারে, দুই দিন পর পর হতে পারে, সো ইভেন হয়তো পিপলকেও পাঠায়নি, যেটা বলা হচ্ছে যে একটা এনিমেলকে ব্যবহার করা হয়েছে, সেটার মাধ্যমে হচ্ছে ওরা ডাটা কালেকশনটা করে নিয়ে আসার চেষ্টা করেছে। এবং সেই অনুযায়ী ইরিগেশন হোক বা প্যারাসাইট আক্রমণ যদি হয়ে থাকে, তাহলে সেটার এগেনস্টে যে কাউন্টার মেজারটা নেওয়া প্রয়োজন সেটা কিন্তু তারা তখন সেটার সাথে সাথেই করে ফেলতে পারছে। সো এই জাতীয় লটস অফ অ্যাপ্লিকেশন আছে। আজকে অ্যাকচুয়ালি আমার কন্টিনিউ করতে চাচ্ছি না, সো হোপফুলি নেক্সট ক্লাসে বা টুমোরো উইল কমপ্লিট দিস লেকচার। সো মোটামুটি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক কি বা কেন আমরা ব্যবহার করতেছি, সরি